नमस्कार बंधुरा, रूपार किचेने सबाई के स्वागत। आज आमी एकटा एकदम नतून स्नैक्सेर रेसिपी तोमादेर साथे शेयर करब। आशा करी रेसिपिटा तोमादेर भालो लागबे, आर रेसिपिटा जदि तोमादेर भालो लागे ताहले एकटा लाइक आर शेयर करबे आर आमार चैनलटाके अवश्य सबस्क्राइब करे नेबे, जाते एरकमई भालो भालो रेसिपि भिडियो बानानोर आमी उत्साह पाई। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এর জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য একটু নুন দেব আর 1/2 চামচ তেল দিয়ে দেব ময়ানোর জন্য। এবার নুন আর তেলটা ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা একটু সফট রাখতে হবে, খুব টাইট করে এই ডোটাকে মাখা যাবে না, এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার অল্প একটু তেল নিয়ে আমি ডোটাতে মাখিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ছোট একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এর মধ্যে নিয়ে নেব 1/4 চামচ ঘি। এবার দুটোকে ভালো করে মিশিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। ভিতরে ফিলিং বানানোর জন্য আমি একটা আলু সেদ্ধ নিয়েছি, এর সাথে নিয়ে নিয়েছি গ্রেট করে রাখা গাজর, সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি, কুচানো ধনে পাতা, কুচানো কাঁচা লঙ্কা, একটু বাদাম আর নিয়েছি একটু আদা কুচানো। এর মধ্যে আমি 1/2 চামচ নুন, 1/2 চামচ আমচুর পাউডার আর 1/4 চামচ হলুদ গুঁড়ো দেব। সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে আলুর সাথে মেখে নেব। দশ মিনিট পর ডোটাকে আমি আরেকবার ভালো করে একটু মেখে নেব। তারপর এর থেকে আমি ছোট ছোট করে লুচির মতো লেচি কেটে নেব। এবার আমি একটা একটা করে বেলে নেব। যতটা পাতলা করে বেলা সম্ভব ততটাই পাতলা করে কিন্তু এটা বেলতে হবে, একদম কাগজের মতো করে। দেখুন কতটা পাতলা করে আমি বেলেছি, আমার হাতও দেখা যাচ্ছে। এইভাবে আমি অন্য লেচিগুলো একই রকম পাতলা করে বেলে নিচ্ছি। সবগুলো লেচি আমার বেলা হয়ে গেছে। এবার স্ন্যাক্সটা বানানোর আগে আমি 1/2 চামচ পরিমাণ ময়দা একটু জল দিয়ে পাতলা করে গুলে নিচ্ছি। স্ন্যাক্সের সাইডগুলো বন্ধ করতে হবে সেই জন্য। এবার একটা করে আমি লুচি নিয়ে নেব, তার উপর 1 চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার আর ঘি দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা ভালো করে মাখিয়ে দেব। এবার এর ওপর দিয়ে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে তার ওপর আরেকটা লুচি আমি দিয়ে দেব। আপনারা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবেন, আমি যেভাবে এটাকে রেডি করছি সেইভাবেই কিন্তু আপনারাও করবেন।
এইবার একটু ধার ঘেঁষে আমি ভিতরে ফিলিংটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি যে ময়দাটা গুলে রেখেছিলাম, এবার লুচি সাইড দিয়ে আমি সেটা একটু একটু করে লাগিয়ে দিচ্ছি, কারণ এটা বন্ধ করার জন্য। এবার দু হাত দিয়ে ধরে আমি এটা চেপে বন্ধ করে দিচ্ছি। ময়দার গোলাটা এবার দু সাইড দিয়ে আমি লাগিয়ে দেবো, কারণ এই দু সাইড দিয়েও আমি মুড়ে মুখটা বন্ধ করে দেব। একদম শেষে ময়দার গোলা নিচের দিকে অংশে লাগিয়ে দিচ্ছি। এইবার এই পুরোটা তুলে নিয়ে গিয়ে আমি একদম পিছন দিকে একসঙ্গে চেপে বন্ধ করে দেব, এবং দু সাইড দিয়েও আস্তে আস্তে হাত দিয়ে চেপে বন্ধ করে দিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে দু সাইডে চেপে আমি একটা ডিজাইন করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনই এখানে করতে পারেন। আমার প্রথম মিনি প্যাটিসটা তৈরি হয়ে গেছে। আমি এর নাম দিয়েছি মিনি প্যাটিস, আপনারা যে কোনো নামও এর দিতে পারেন। আবার আমি একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের গোলা ভালো করে পুরো লুচিটার মধ্যে মাখিয়ে নিচ্ছি, তারপরে ওপর থেকে একটু ময়দা আমি ছিটিয়ে দিচ্ছি, দিয়ে এর ওপর আমি আবার একটা লুচি দিয়ে দিচ্ছি। আগের মতোই আবার ধার ঘেঁষে আমি ফিলিংটা দিয়ে দিচ্ছি। এবার ময়দার গোলার থেকে একটু নিয়ে আমি আবার ধারে লাগিয়ে দেব, তারপরে দু হাত দিয়ে নিয়ে আমি চেপে বন্ধ করে দিচ্ছি। এবার দু সাইডে আবার আমি ময়দার গোলা লাগিয়ে দেব, লাগিয়ে দিয়ে দু সাইডও আমি মুড়ে বন্ধ করে দিচ্ছি। এবার একদম ধারে আমি ময়দার গোলা লাগিয়ে দু হাত দিয়ে তুলে নিয়ে এসে একদম শেষে চেপে বন্ধ করে দেব। আগেরবারও আমি ঠিক এইভাবেই কিন্তু বন্ধ করেছিলাম, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। কাঁটা চামচ দিয়ে দু ধারে আমি চেপে এটা ডিজাইন করে দিচ্ছি। এইভাবে আমি আমার সব কাটা মিনি প্যাটিস বানিয়ে নিয়েছি। এবার এগুলো আমি তেলে ফ্রাই করবার জন্য নিয়ে যাব। প্যানে তেল গরম করতে দিয়েছিলাম, তেল ভালো গরম হয়ে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে একটা একটা করে প্যাটিস ভাজবার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কম করে রেখেই কিন্তু প্যাটিসগুলোকে ভাজতে হবে, তা না হলে ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। প্যাটিসগুলোকে এবার ধীরে ধীরে আমি উল্টে দেব, কারণ ওই পিঠটা ভাজা হয়ে গেছে। প্যাটিসগুলো ভাজতে 3 থেকে 4 মিনিটের বেশি কিন্তু সময় লাগে না। লো ফ্লেমে ভাজতে হয় ঠিকই, কিন্তু সময় বেশি লাগে না। প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটা একটা করে পেপার টাওয়েলের মধ্যে তুলে নেব। এই সামান্য উপকরণে ঘরে বানানো প্যাটিসগুলো খেতে কতটা খাস্তা আর টেস্টি হয় একবার আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আপনারা অবশ্যই বাড়িতে এটা একবার বানিয়ে কিন্তু খাবেন, দেখবেন বাড়ির প্রত্যেকে, বড়দের এবং বাচ্চাদের সবার এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।